আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পড়াবো। তো গতদিন দেখো তোমাদেরকে অধ্যায় এক পড়িয়েছিলাম, অধ্যায় এক এর কিছু কাজও দিয়েছিলাম, ভাবছি তোমরা সবাই কাজ করেছো নিশ্চয়ই। আজকে দেখো অধ্যায় দ্বিতীয় পড়াবো। দ্বিতীয় অধ্যায়ে জীব ও জড় সম্পর্কে আজকে আমরা জানবো। দেখো অধ্যায় দুই এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৬। এই যে অধ্যায় পৃষ্ঠা নাম্বার ৬ বের করো সবাই। দেখো জীব ও জড় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। আমরা জেনেছি গাছপালা, পশু পাখি, ঘরবাড়ি, পুকুর, এরকম চারপাশের আরো অনেক কিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। তাহলে পরিবেশ কি কি নিয়ে তৈরি হয়েছে? গত ক্লাসেও আমরা এটা পড়েছিলাম। পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছু নিয়েই আমাদের পরিবেশ। সেখানে গাছপালা হতে পারে, পশু পাখি হতে পারে, ঘর বাড়ি পুকুর, সবকিছু মিলিয়েই আমাদের পরিবেশ। বিদ্যালয় শ্রেণীকক্ষে আমরা পড়াশোনা করি, এখানে আছে চেয়ার, টেবিল, বেঞ্চ, দরজা, জানালা ইত্যাদি। এই সকল এই সবগুলো কিন্তু আমাদের পরিবেশের একটা অংশ। দেখো জীব ও জড়, চারপাশে আমরা যা দেখি সেগুলোকে জীব ও জড় এই দুই ভাগে ভাগ করা যায়। তাহলে চারপাশে যা কিছু আছে সবগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারবো? দুই ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে জড়। দেখো এখানে জীব সম্পর্কে প্রথমে আলোচনা করা হয়েছে। জীব মানুষ, পশু পাখি এবং গাছপালা জীব। জীবের শরীরের বৃদ্ধি ও পরিবর্তন ঘটে। জীব নিজের মতো নতুন জীবের জন্ম দেয়। জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, পানি এবং বায়ু প্রয়োজন হয়। তার মানে জীবগণগুলো মানুষ, যাদের প্রাণ আছে, মোট কথা যাদের প্রাণ আছে তাদেরকে জীব বলে। মানুষ, পশু পাখি, গাছপালা এই সবগুলো হচ্ছে জীবের উদাহরণ। আচ্ছা, জীবের শারীরিক বৃদ্ধি আর পরিবর্তন আছে। আমরা ছোট ছোট থেকে আস্তে আস্তে বড় হই, তো আমাদের একটা পরিবর্তন হচ্ছে, শারীরিক বৃদ্ধি হচ্ছে। আমরা কি সারা জীবন ছোট থেকে যাই? আমরা কি সারা জীবন একই রকম একই সাইজে থেকে যাই? সেটা তো হয় না। আমাদের একটা বৃদ্ধি হয়, আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হই, বড় থেকে আস্তে আস্তে বৃদ্ধ হই। তো এই জন্য হচ্ছে জীবের শরীরের একটা বৃদ্ধি আছে। এই যে বৃদ্ধি আমরা ছোট থেকে বড় হচ্ছে এটাকে শারীরিক বৃদ্ধি বলছে। হ্যাঁ, এবং শরীরের বিভিন্ন পরিবর্তন হচ্ছে আমাদের। জীব নিজের মতো নতুন জীবের জন্ম দেয়। হ্যাঁ, একটা জীব থেকে আরেকটা জীব, আরেকটা জীব থেকে আরেকটা জীব, এভাবে জন্ম নিয়ে জীবের সংখ্যাটা বৃদ্ধি পায়। এবং জীবের বেঁচে থাকার জন্য, অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন হয়? খাদ্য, পানি, বায়ু, এই সবকিছু আমাদের প্রয়োজন হয়। দুই রকমের জীব আছে, এগুলো হলো উদ্ভিদ আর প্রাণী। আচ্ছা, এই জীবের মধ্যে আবার প্রথম কথা হচ্ছে সবকিছুকে দুই ভাগে ভাগ করা যাবে, একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে জড়। আচ্ছা, জীবকে আবার দুই ভাগে ভাগ করা যাবে, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। গাছপালা এবং ঘাস হচ্ছে উদ্ভিদ, মানুষ, গরু, মাছ, প্রজাপতি, পাখি এরা হলো প্রাণী। তাহলে উদ্ভিদের মধ্যে রয়েছে গাছপালা, ঘাস, এগুলো হচ্ছে উদ্ভিদ, আর প্রাণীর মধ্যে রয়েছে মানুষ, গরু, ছাগল, ভেড়া, এইসব হচ্ছে প্রাণী। এবার আসি আমরা জড়। গাড়ি, চেয়ার, টেবিল, বই হলো জড়। তার মানে যেগুলোর জীবন নাই, প্রাণ নাই, সেগুলো হচ্ছে জড়। জড়র উদাহরণ কোনগুলো? গাড়ি, চেয়ার, টেবিল, বই, এই সবগুলো হচ্ছে জড় পদার্থ। আচ্ছা, এরপরে দেখো বায়ু, পানি, মাটি, এগুলো জড়। বায়ু, পানি, মাটি, এই সবগুলো কিন্তু জড়। জড় খাবার খায় না, পানি পান করে না, বৃদ্ধি পায় না। আচ্ছা, তোমরা যে চেয়ারে বসে থেকে ক্লাস করো বা টেবিলে বসে থাকো, এই সবগুলো চেয়ার বা টেবিলের কি কোনো বৃদ্ধি আছে? এদের কোনো বৃদ্ধি নাই, এদের কোনো পরিবর্তন নাই, এরা খাবার খায় না। আমরা যেমন খাবার খেয়ে বেঁচে থাকি, এই জড় পদার্থগুলো কোনো খাবার গ্রহণ করে না। আচ্ছা, এরা নিজের মতো অন্য কোনো বস্তু তৈরি করতে পারে না। আমাদের যেমন একজনের থেকে আরেকজনের শরীর, আমাদের যেমন একজনের থেকে আরেকজনের বৃদ্ধি ঘটে, জন্ম ঘটে, ওদের কিন্তু সেই জিনিসটা হয় না। তাহলে দেখো জীব আর জড় সম্পর্কে এখানে আমরা জানলাম। জীবের কি কি পরিবর্তন হয়, জীবের কি কি বৃদ্ধি ঘটে, জড়র ক্ষেত্রে কি কি হয় সেই সম্পর্কে জানলাম। এবার দেখো পরের পৃষ্ঠায়, আট পৃষ্ঠায় দেখো উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখো জীব দুই প্রকার, আগেই আমরা বলেছি, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। দেখো উদ্ভিদ আর প্রাণী দুটো চিত্র দেওয়া আছে। বলছে উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা ইত্যাদি আছে। তাহলে গাছের মূল, কাণ্ড, পাতা, শাখা, প্রশাখা এগুলো আছে। উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে, উদ্ভিদের যে শিকড়টা থাকে সেটার সাহায্যে আটকে থাকে।
এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না। উদ্ভিদ যেই জায়গাতেই থাকে ঠিক সেই জায়গায়। গাছ কি চলাচল করতে পারে? দেখেছো, গাছ কখনো চলাচল করতে পারে না। একটা চেয়ারকে যে জায়গায় রেখে দিবা ঠিক সেই জায়গাতেই থাকবে। চেয়ার কি নড়াচড়া করতে পারবে? নড়াচড়া করতে পারবে না। তো সেজন্য বলছে যে সরি সরি উদ্ভিদ হচ্ছে মানে গাছের কথা আমরা যেটা বলছি, যে গাছ যে জায়গাতে থাকবে সেই জায়গাতেই থাকবে, মূলের সাহায্যে আটকে থাকবে। হ্যাঁ, এরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারবে না। এরপরে দেখো, উদ্ভিদ দেখতে পায় না, শুনতে পায় না এবং ঘ্রাণ নিতেও পারে না। উদ্ভিদের উদ্ভিদ গাছের কি কোনো হচ্ছে চোখ আছে, গাছের কি কান আছে, বা গাছের কি আমাদের মতো গন্ধ নেবার মতো শক্তি আছে? সেটা তো নাই। সেজন্য বলছে যে উদ্ভিদ দেখতে পায় না, শুনতে পায় না এবং ঘ্রাণ নিতে পারে না। প্রাণীর মতো উদ্ভিদ খাবার খায় না। আমরা যেরকম ভাত মাছ রুটি এইসব খাবার খাই, উদ্ভিদ কিন্তু সেই খাবারটা খায় না। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে। কিভাবে তৈরি করে? সূর্যের আলোকে কাজে লাগিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, তারা নিজের খাদ্য নিজেই তৈরি করে নেয়। কিন্তু আমরা খাবার খেয়ে বেঁচে থাকি। আচ্ছা, এরপরে দেখো প্রাণী চলাচলের জন্য প্রাণীদের পা ডানা বা পাখনা থাকে। আমাদের যেমন পা আছে তেমনি হচ্ছে পাখিদের কি আছে? ডানা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে মাছের পাখনা আছে। হ্যাঁ, অধিকাংশ প্রাণী নিজের ইচ্ছা মতো চলাচল করতে পারে। প্রাণীরা নিজের মতো চলাচল করতে পারে। আমি যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি, তোমরা যেমন বাসা থেকে স্কুলে আসতে পেরেছ, সেরকম প্রাণীরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে। কিন্তু গাছ চাইলে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে? সে তো পারবে না। তারপরে দেখো, প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ বা অন্য কোনো প্রাণী খেয়ে থাকে। তার মানে আমরা খাবার হিসেবে কি করি? উদ্ভিদকে খেয়ে থাকি। হ্যাঁ, আবার আমরা অন্য প্রাণীকে খেয়ে থাকি। প্রাণী বলতে যেমন মুরগি, কবুতর, গরু, ছাগল এইসব খেয়ে থাকি আমরা। এগুলো ব্যবহার করে প্রাণীদের চোখ, কান, নাক, মুখ ইত্যাদি আছে। আমাদের দেখো চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে। গরু ছাগল এসবেরও দেখবা চোখ কান নাক মুখ এগুলো আছে, কিন্তু উদ্ভিদের সেগুলো নাই। এগুলো ব্যবহার করে প্রাণী দেখতে পায়, শুনতে পায়, ঘ্রাণ ও স্বাদ নিতে পারে। তাহলে মানুষের ক্ষেত্রে বলো, প্রাণীদের ক্ষেত্রে বলো, এদের কি আছে? চোখ কান নাক আছে, তাই এরা কি করতে পারে? গন্ধ শুঁকতে পারে, চোখে দেখতে পারে এবং কানে শুনতে পারে, গন্ধ শুঁকতে পারে। কিন্তু উদ্ভিদের এগুলো নাই, বিধায় এরা এগুলো দেখতেও পায় না, শুনতেও পায় না, গন্ধও নিতে পারে না। এরপরে দেখো উদ্ভিদ, আমাদের চারপাশে অসংখ্য উদ্ভিদ রয়েছে। উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতা থাকে। অনেক উদ্ভিদে ফুল ও ফল হয়। কোন কোন উদ্ভিদের কাণ্ডে শাখা প্রশাখা আছে। প্রাণ মানুষ উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে। পৃথিবীতে অনেক ধরনের উদ্ভিদ আছে। দেখো এখানে অসংখ্য উদ্ভিদের ছবি দিয়ে দিয়েছে, শাপলা, জবা, আম গাছ, মরিচ গাছ, ঢেকি শাক, ধান, মশ, মাশরুম, ব্যাঙের ছাতা, এগুলোর ছবি দেওয়া আছে। তো দেখো এখানে আমরা জীব জড় সম্পর্কে আমরা কি কি পড়লাম। জীব জড় সম্পর্কে আমরা প্রথমে জানলাম, জীব এবং জড় সম্পর্কে জেনেছি। তারপরে জীব জড়ের মধ্যে জীবের আবার উদ্ভিদ আর প্রাণী সম্পর্কে জেনেছি। তারপরে হচ্ছে বাকি আরো কিছু আছে এ অধ্যায়ে, সেগুলো আমরা পরের দিন পড়ব। যেটুকু পড়েছি দেখো সেইটুকু তোমরা বাসায় আরেকবার রিডিং পড়বা। সবাই রিডিং পড়ার পরে দেখো আমি এখানে প্রশ্ন দিয়েছি, কিছু প্রশ্ন দিয়েছি, যেগুলো সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি বলে দিচ্ছি, তোমরা বাসায় এটা হোমওয়ার্ক করবা। দেখো বলছি জীব ও জড়ের মধ্যে পার্থক্য লেখো। আমি কয়টা পার্থক্য লিখতে বলেছি? তিনটা পার্থক্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা বাড়িতে এগুলো আরেকবার করবা। দেখো জীব ও জড়ের মধ্যে পার্থক্য আমি কি কি বলেছি? প্রথমে, জীবের শরীরের বৃদ্ধি বা পরিবর্তন আছে, কিন্তু জড়ের শরীরের পরিবর্তন বা বৃদ্ধি নাই। দুই নম্বর হচ্ছে, জীব নিজের খাদ্য নিজের মতো নতুন জীবের জন্ম দেয়, কিন্তু জড়ও নিজের মতো নতুন জড়ের জন্ম দেয় না। আচ্ছা, জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, পানি, বায়ু প্রয়োজন, কিন্তু জড়ের এগুলো প্রয়োজন হয় না। তারপরে উদাহরণ দিবা, জড়ের উদাহরণ হচ্ছে গাছ, চেয়ার, টেবিল এগুলো, আর জীবের উদাহরণ হচ্ছে মানুষ, পশু পাখি, গাছপালা। এরপরে দেখো জীব কত প্রকার ও কি কি। জীব দুই প্রকার, উদ্ভিদ এবং প্রাণী। হ্যাঁ, এবার বলছে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য লেখো। দেখো উদ্ভিদ আর প্রাণীর মধ্যে পার্থক্য, এই উদ্ভিদ প্রাণীটুকু পড়লেই পারবা, তারপর আমি বলে দিচ্ছি।
দেখো, উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা আছে। আর প্রাণীর কি আছে? পা, ডানা, পাখনা আছে। উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে, কিন্তু প্রাণীর এগুলো নেই। উদ্ভিদ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না, কিন্তু প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। উদ্ভিদ কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না এবং ঘ্রাণ শুনতে পারে না, কিন্তু প্রাণী চোখে দেখতে পায়, কানে শুনতে পায় এবং ঘ্রাণ নিতে পারে। প্রাণী নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, তারা কি করে? উদ্ভিদ বা প্রাণী খেয়ে বেঁচে থাকে। আর উদ্ভিদ নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। তো দেখো, আমি এগুলো প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিলাম, আরো একবার এগুলো পড়বা, পড়ে বাসায় হোমওয়ার্ক হিসেবে এগুলো মুখস্থ করবা এবং খাতায় লিখবা সবাই। তো এ পর্যন্ত আজকে পড়া থাকলো তোমাদের, বাকি দিন বাকি অধ্যায়টুকু, মানে পরের দিন বাকি অংশটুকু আমি শেষ করে দেবো। হ্যাঁ, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।